जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले अपने सकल के जाना स्वागत। आशा करी अपनारा सकले भगवान व ईश्वर कृपा भलो आछेन। बंधुरा आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनलटी सबस्क्राइब अवश्य करुन। सुप्रिय दर्शक बंधुरा, आज आमरा एकटी अत्यंत गुरुत्वपूर्ण और प्रासंगिक विषय निये आलोचना करब, আর তা হলো আপনার পায়ের লম্বা আঙুলের রহস্য। যদি আপনার পায়ের এই আঙুলটি বড় হয়, এর মানে যা জেনে আপনি চমকে উঠবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সাধারণত আমরা আপনারা প্রত্যেকেই দেখে থাকি পায়ের বুড়ো আঙুল ও তার পাশের আঙুলটি প্রায় সমান সমান হয়ে থাকে। কিন্তু এমনও অনেক মানুষ রয়েছেন যাদের পায়ের আঙুল এলোমেলো অবিন্যস্ত, কখনো বুড়ো আঙুলের চেয়ে তার পাশের আঙুলটি তুলনামূলকভাবে একটু বড়। আবার কখনো কখনো অনেকও মানুষের পায়ের বুড়ো আঙুল অন্যান্য আঙুলের তুলনায় সামান্য হলেও বড় হয়ে থাকে। পায়ের আঙুলের এই ছোট বড় মাপের একটি আলাদা গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে, যা জানলে আপনি নিজেও চমকে উঠবেন। বন্ধুরা, সুপ্রিয় দর্শক বন্ধুরা, সমুদ্র শাস্ত্রে একথা উল্লেখ করা হয়েছে যে আপনার শরীরের অঙ্গ আপনার সম্বন্ধে অনেক কিছু বলে থাকে। আপনি কারোর শরীরের অঙ্গ দেখে ওনার ব্যক্তিত্ব সম্বন্ধে খুব ভালোভাবে ধারণা করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনেছেন, আপনারা ধারণা করতে পারবেন ওই ব্যক্তির স্বভাব সম্বন্ধে। সামুদ্রিক শাস্ত্র অনুসারে শরীরের বিভিন্ন অঙ্গ দেখে কোনো ব্যক্তির ভবিষ্যৎ সম্বন্ধেও বলা যেতে পারে। ওনার আচার ব্যবহার খুব সহজেই খুব ভালোভাবে জানা যায়। আর আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব সামুদ্রিক শাস্ত্র অনুসারে যে সকল ব্যক্তির বুড়ো আঙুলের পাশের আঙুলটি তুলনামূলকভাবে বড় হয় অর্থাৎ লম্বা হয় এবং অন্যান্য আঙুলগুলি তুলনামূলকভাবে ছোট হয়, তাহলে এমন মানুষ পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে থাকে। এমন মানুষ সাধারণত ক্রেজি স্বভাবের হয়ে থাকে এবং সেই সঙ্গে কিছু করার উৎসাহ রাখেন। এই সকল ব্যক্তিরা যে কোনো কাজ করার জন্য পুরো উদ্যম এবং পুরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে। ওনার মস্তিষ্ক খুবই উর্বর হয়ে থাকে, কিন্তু কখনো কখনো শারীরিক শক্তিতে সামান্য দুর্বল হলেও নিজের নিষ্ঠা, নিজের চেষ্টা, উদ্যম এবং নিজের তাগিদ দিয়ে সেই কাজটি ওনারা শেষ করে থাকেন। ওই ধরনের ব্যক্তি যে সকল কাজ করে থাকেন তা খুবই বিচার বিবেচনা এবং বুদ্ধিমত্তার সাথে করে থাকেন, ফলে সব কাজে ওনারা সহজেই সফলতা লাভ করেন এবং প্রচুর ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, টাকা পয়সার মালিক হয়ে থাকেন। বন্ধুরা, এরপর আমরা যে বিষয়টির কথা বলবো, এই বুড়ো আঙুলের পাশের আঙুলটি যদি বুড়ো আঙুলের তুলনায় তুলনামূলকভাবে ছোট হয়, তারা সবসময় হাসি খুশি থাকেন বা খুশিতে থাকার চেষ্টা করেন। যদি বুড়ো আঙুল ও তার পাশের আঙুল প্রায় সমান সমান হয় এবং বাকি আঙুলগুলি তুলনামূলকভাবে ছোট হয়, তাহলে তার মানে হলো আপনি সমাজে
নিজের পরিশ্রম দ্বারা একটা জায়গা করে নেবেন। এই সকল ব্যক্তিরা লড়াই ঝগড়া ঝামেলা থেকে সব সময় সদা সর্বদাই দূরে থাকার চেষ্টা করে, এবং যে সকল ব্যক্তির বুড়ো আঙুলের পর থেকে পরবর্তী আঙুলগুলি ক্রমশ ছোট হতে থাকে, তাহলে উনি সব সময় নিজের শ্রেষ্ঠত্ব সব সময় প্রমাণ করার চেষ্টা করে থাকেন। এই সকল মানুষেরা সদা সর্বদাই নিজের অধিকারের কথা বলে থাকেন এবং সবসময় ভাবেন যা ইনি ভাবছেন বা করছেন তাই সঠিক এবং সবাই যেন তা মেনে নেয়। কিন্তু যদি কেউ ওনার ইচ্ছার বিরোধিতা করেন, ওনার কথা না শুনে চলে, তাহলে উনি খুবই অসন্তুষ্ট হন, ক্রোধান্বিত হন, কিন্তু এই রাগ উনি সহজে বাইরে প্রকাশ করেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আপনারা অতি অবশ্যই আপনার পায়ের দিকে তাকান এবং দেখুন আপনার পায়ের কোন আঙুলটি তুলনামূলকভাবে বড় এবং কোন আঙুলটি তুলনামূলকভাবে কোন আঙুলের চেয়ে ছোট, এবং তা দেখার পর আমাদের কমেন্ট করতে কখনোই ভুলবেন না। আর আপনি যদি একজন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, তাহলে ভালোবেসে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। যদি আপনার পায়ের এই আঙুলটি বড় হয়, এর মানে যা জেনে আপনি চমকে উঠবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সাধারণত আমরা আপনারা প্রত্যেকেই দেখে থাকি পায়ের বুড়ো আঙুল ও তার পাশের আঙুলটি প্রায় সমান সমান হয়ে থাকে, কিন্তু এমনও অনেক মানুষ রয়েছেন যাদের পায়ের আঙুল এলোমেলো অবিন্যস্ত, কখনো বুড়ো আঙুলের চেয়ে তার পাশের আঙুলটি তুলনামূলকভাবে একটু বড়। আবার কখনো কখনো অনেকও মানুষের পায়ের বুড়ো আঙুল অন্যান্য আঙুলের তুলনায় সামান্য হলেও বড় হয়ে থাকে। পায়ের আঙুলের এই ছোট বড় মাপের একটি আলাদা গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে, যা জানলে আপনি নিজেও চমকে উঠবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।